সামনে দান ভাই, আপনি একটা সামনে দান, আরো সামনে দান ভাই, আপনি সামনে দান, সামনে দান, সামনে যাবো তো অবশ্যই। এ বোর্ডটা সামনে দেন, এই একটু সামনে তো ইলিশ আমরা যেরকম তৎপরতা চালাচ্ছি এবং সবাই যেরকমের উদ্বুদ্ধ হয়েছে, আগামীতে ইলিশ ভালো ইলিশ মাছ পাওয়া যাবে, হয়তো এই বছর যেরকম পাওয়া যাচ্ছে তার চেয়ে আরও বেশি ইলিশ মাছ পাওয়া যাবে। আর এটা আমাদের টেকসই উৎপাদনের লক্ষ্যে এই আমাদের অভিযান এবং সরকার যে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছেন এটা খুবই জরুরি। ভবিষ্যতে আমরা কোনো দিন নদীতে ইলিশ শূন্য হবে না এবং এটা টেকসই এবং জনগণ সবসময় মাছ পাবে এবং সমহারে মাছ পাবে, এটা আমরা আশা করি। প্রতি বছর ইলিশ মাছ প্রজনন মৌসুমে সরকার থেকে আমরা ঘোষণা করা হয়েছে যে ইলিশ মাছ যে সময় ডিম পারে এই সময়টুকুতে মাছ যাতে না ধরে, আমরা প্রতি বছর এই সময়টিকে আমরা মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে থাকি। এবছর 14 অক্টোবর থেকে শুরু হয়েছে এবং 22 দিন চলবে। আমরা ইতোমধ্যে এই অঞ্চলের 282,000 জেলে পরিবারকে আমরা 20 কেজি করে চাল দিয়েছি, যাতে তারা এই সময় মাছ না ধরে তাদের জীবনযাপন করতে পারে। পাশাপাশি আমরা সমস্ত বিভাগীয় প্রশাসন, বাংলাদেশ পুলিশ, জনপ্রতিনিধি সকলকে সম্পৃক্ত করেছি, যাতে যারা আমাদের জেলদেরকে উৎসাহিত করে যে মাছ যাতে না যায়, কারণ এই মাছ যদি বড় হয় ডিম পারতে পারে তাহলে আগামী বছর আমরা অনেক বেশি মাছ পাবো, যেটি কিন্তু দেখেছি আমরা কয়েক বছরে ইলিশের উৎপাদন বেড়েছে, ক্রমান্বয়ে বাড়ছে এবং আমরা বড় ইলিশ পাচ্ছি, এর সুফল উপভোগ করছে আমাদের সকল মানুষ, আমরা মাছের স্বয়ংসম্পূর্ণ হচ্ছি এবং রপ্তানি করার পর্যায়ে এসেছি। আমরা চাচ্ছি যে এই যে একটি সময় যখন ডিম ছাড়ে এটি একটি সামাজিক আন্দোলন রূপ দেওয়া, সকলকে সাথে নিয়ে আমরা চাচ্ছি মানুষ জেলেরা যাতে যারা মাছ ধরে তারা যে এই সময়টি অন্য কাজ করে, মাছ না ধরে মাছকে ডিম পাড়তে দেখ, তারা মাছগুলি ডিম পাড়লে আগামী বছর আমরা যাতে বড় মাছ পেতে পারি, এই জন্য কিন্তু আমরা ব্যাপক প্রচার শুরু করেছি, আমরা সকলকে সম্পৃক্ত করেছি যাতে আমরা দেখি ভালো ফলাফল আশা আছি। আজকে আমরা দেখি আপনার সাথে ছিলেন, আমরা মানুষ কিন্তু অনেকটাই সচেতন হয়েছে, আজকে আমরা কিন্তু সারাদিনে কাউকে দেখতে পাইনি এবং এটি একটি লক্ষণীয় উন্নতি হয়েছে যে মানুষ বুঝতে পেরেছে যে মাছ যদি এই সময় না ধরা হয় তাহলে আমরা বড় মাছ পাবো। তবে হ্যাঁ, কিছু কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে ঘটছে, আমরা ইতিমধ্যে আমরা প্রায় 700 অভিযান করেছি, আমরা 350 জনকে আমরা কারাগারে কারাদণ্ড দেওয়া হয়েছে তারা, এবং 28 লক্ষ মিটার জাল জব্দ করা হয়েছে, কিছু নৌকা জব্দ করা হয়েছে, কিছু ট্রলার জব্দ করা হয়েছে এবং আমাদের অভিযানটি অব্যাহত থাকবে। আপনারা জানেন যে 22 দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ আছে নদীতে সাগরে, এরই ধারাবাহিকতা আমরা আজকে এসেছি, আমি বিভাগীয় কমিশনার মহোদয় সহ অনেক কর্মকর্তা এসেছি আমরা এই নদীতে মাছ ধরা বন্ধ নিশ্চিত করার জন্য, এবং মানুষ অসাধ্য সচেতন হয়েছে, আমরা খুব বেশি জায়গায় মাছ ধরতে দেখি না, খুব কম জায়গায় মাছ ধরতে দেখেছি। তো আইন আসলে কঠোর এই কারণেই যে মাছের উৎপাদন বৃদ্ধির জন্য এটি হলো উপযুক্ত সময়, তো এই সময়টিতে মাছকে তার প্রজনন করার সুযোগ দিতে হবে, মাছ মারা নিষেধ এই কারণেই সরকারিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এটি যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে, সেই এনশিওর করার অংশ হিসাবেই আমরা নদীতে এসেছি এবং এই অভিযান চলতে থাকবে। আর আমি আরেকটু অনুরোধ জানাবো সবাইকে, যারা মৎস্যজীবী আছেন বা যারা সিজনাল মৎস্যজীবী, এই সময় মানে সুযোগ সন্ধানী মৎস্যজীবী যারা সেজে যান বা প্রভাবশালী কিছু মহল আছে অধিক অর্থের লোভে যারা এই সময় নদীতে নামেন বা নামান, তাদের জন্য বলছি আমি যে আপনারা দয়া করে ভুলক্রমে বা নদীতে নামবেন না বা নামাবেন না, কারণ আইন সবার জন্য সমান, আপনাদের জন্য সমান, আইন অত্যন্ত কঠোর, কোনোভাবেই আমরা
কাউকে এই এই সময়ে মাছ মারার জন্য অ্যালাউ করবো না, এবং নদীতে যাকে পাওয়া যাবে এর পেছনে যারা থাকবে তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই এই সময়টিতে মাছ নদীতে আসুক এবং তারা প্রজননের জন্য যে যে পরিবেশ পাওয়ার প্রয়োজন সেই পরিবেশটা আমরা নিশ্চিত করি, তাহলেই পরবর্তী বছর বা বছরগুলোতে মাছের উৎপাদন আশানুরূপ হবে এবং এটি নিশ্চিত করতে হবে। আমরা চাই যে আপনারা সবাই সমাজের সচেতন যারা আছেন সবাই এটি দেখুন, যদি কেউ মাছ ধরতে আসে তাহলে পুলিশকে জানান, অন্যান্য যারা আছে তাদেরকে জানান, প্রশাসনকে জানান, তাহলে আমরা সম্মিলিতভাবে এই অভিযানের মাধ্যমে নিশ্চিত করব যে নদীতে মাছ ধরতে কেউ নামছে না। যদি কেউ নামেন তাহলে তার জন্য তাকে আইনের সম্মুখীন করা হবে, কঠোরভাবে তাকে আইনের সম্মুখীন করা হবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।